সুস্থ আছো? আমিও খুব ভালো আছি। তো দেখছো সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়েছি, ক্যান্ডুকে দিলাম আমার বাড়িতে, দিয়েছি। আর এখন এখন যাব আকাশের বড় মাসির বাড়ি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। গলাটা প্রচন্ড ধরে গেল হঠাৎ করে। তো যাই হোক, আজকে আকাশ অফিস যায়নি, শুক্রবার ওকে অফ করে দিয়েছি। তো একটু ঘুরতে যাবো। আর নতুন দেখো না ছবিটা, এটা মায়ের, আমি ঝেপে দিয়েছি। তো আর তোমাদের পাখির আপডেটটা দিই। কালকে তো পাখিটার জন্যই মেনলি ব্লগ ব্লগ কিচ্ছু হয়নি, ওকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। তো পাখিটা মরে গেছে আজকে সকালবেলা, মানে খাওয়াচ্ছিলাম, একদম খেতে পারছিল না। একদম সকালে একবার একবার খাইয়েছে, তখন ঠিক ছিল, খেয়ে নিয়েছে খুব সুন্দরভাবে। তো বেলার দিকে আর খাচ্ছিল না, মানে ওর মনে হয় ব্রিথিংয়ের প্রবলেম হচ্ছিল কোনো রকম। তো খেতে পারছিল না একদম, তারপরেই মারা যায়। তো ক্যান্ডুরও একটু মনটা খারাপ, কাল থেকে ক্যান্ডু ওকে নিয়ে ব্যস্ত ছিল, বারবার দেখছে করছে। ওই জন্য ওকে একটু আমার বাড়িতে দিয়ে দিলাম। কোকো আছে, বকুন আছে, ওদের সাথে একটু খেলাধুলো করলে মনটাও চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য দিয়ে আসলাম। আর এখানে তো শেরুর আছে, শেরুর সাথে থাকলে তো দুজনে সারাক্ষণ ঝগড়া করতে থাকবে। আর আমাদেরও আড্ডা দিতে দেবে না, ওদের ঝগড়া নিয়ে সামলাতে হয়, ওই জন্য আর নিয়ে যে গেলাম না। তো চলো যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। আর যারা আমার ফ্যামিলি মেম্বার তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমরা এনজয় করবে। সো গাইস, আমরা এসে গেছি মাসির বাড়ি। তো চলো এবারে শেরুর লাফালাফি তোমাদের দেখাচ্ছি, ওনাদের দেখে কি করে শুধু দেখো। সে কোথায় শেরু? সেরা মা কি করছে? আমরা এসে গেছি আর শেরুর লাফালাফি তো তোমাদের দেখালামই। আর এখন দিদি গেছে স্নানে, আর ত্রিদীপদার আকাশ কোথায় গেছে? সামনের দোকানে হয়তো। আর আমি একটু বাইরে বেরিয়েছি, তোমাদের আশেপাশটা একটু দেখাই, খুব সুন্দর লাগবে। আর শেরুকে দেখো, আমি এখানে বাইরে এসছি আর শেরুকে দেখো। ঠিক আছে, ডিপ বের করে বসে আছে ওখানে। এ ছেলে, এ ছেলে, ছেলে কই? ছেলে কই? কই ছেলে? তুমি ছেলে? তুমি ছেলে? তুমি ছেলে বেরোবে? বেরোবে? ও বাবা, মায়ের মতো ঢকঢক করে গান নাড়াচ্ছে। হুম 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 হুম। আর এখানে মানি প্ল্যান্টগুলো তোমাদের দেখাই, কি বড় বড় পাতা দেখো মানি প্ল্যান্ট। এটা কিন্তু, এগুলো মানি প্ল্যান্ট কিন্তু, এটা কি বিশাল পাতা দেখেছো, এগুলো সব মানি প্ল্যান্ট। আমি তো প্রথম দিন বুঝতেই পারিনি এটা মানি প্ল্যান্ট, আর উপরে পুরো মানি প্ল্যান্ট পুরো উপরে ভর্তি হয়ে গেছে, যে যে পুরো লতি লতি উঠেছে মানি প্ল্যান্টের গায়ে। কি মোটা হয়েছে দেখো গাটা, ভয় লেগে গেছে আমার সরসর করে। এবারে এই কাঞ্চন ফুলের কটা
বীজ নিয়ে যাব গাছের। এই যে বাড়ির আশেপাশটা ভাবি, ওই পুরো বাড়িতে ওই পুরো বাড়িটা কাদের রে, মাসিদেরই নাকি? বেরোতে দেবে না ঘর থেকে, ওটা মাসিদের বাড়ি, আগে মাসিরা ওইটাই থাকতো, এখন এটাই থাকে। এগুলো কি গাছ বসায় বুঝে উঠতে পারেনি, সেরা সেরা কই শেরু, কই শেরু, কই কই শেরু, আমি ক্যান্ডুকে নিয়ে আসি। এই যে আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আর শেরুর অবস্থা দেখো, কান একদম উড়িয়ে উড়িয়ে গাড়ি দিয়ে গাড়িতে যাচ্ছে, বেশ মজা পেয়ে গেছে গাড়িতে উঠে। আজকে ওয়েদারের অবস্থা দেখো, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, আর কারেন্টও চলে গেছে, পুরো অন্ধকার ঘরে। আর এই বাল্বটায় ভাবকি সকাল থেকে চার্জ দেওয়া ছিল, তাই জ্বলছে না, তো এটা কিছুক্ষণের মধ্যেই যদিও বন্ধ হয়ে যাবে। আর পুরো বাইরের অবস্থা পুরো কুটকুট করছে, অন্ধকার, হঠাৎ করে সকাল থেকে ঠিক ছিল, হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে এসে বৃষ্টি শুরু হয়েছে। আর আর গাছগুলোর কি অবস্থা, এই পাতাটা নতুন ছেড়েছে, এই দু তিন দিন হলো, এখান থেকে একটা পাতা ছাড়ছে। হ্যাঁ আর ক্যান্ডুকে দেখো, এই যে এই যে আমার বেঠু, এই যে আমার বেঠু, একটা জামু পরেই দিই, ঠান্ডু লেগে যাবে আবার, হুট করে হুট করে আবার ঠান্ডু লেগে যাবে না, একটা জামু পরিয়ে দিই, ঠান্ডু লেগে আছে অলরেডি, অলরেডি ঠান্ডু লেগে আছে, চলো একটা জামু পরিয়ে দিই, ঠান্ডু লেগে যাবে। জামু পরেছে, এই যে আমার ছোটা ভীম জামু পরেছে, আমার ছোটা ভীম, ছোটা ভীম জামু পরেছে, এই যে আগে তোমরা ছোটা ভীমকে দেখোনি ব্লগে, এই যে আজকে আমার ছোটা ভীম, আমার ছোটা ভীম, ছোটা বাচ্চা, আমার ছোটা বাচ্চা। তো আজ শিবরাত্রি, কে কে শিবরাত্রি করছ? আর আজকে তো যদিও বিকেল থেকে পড়ছে, সেই ছটা থেকে, তো আমি আজকেও করব, কালকেও করব, কারণ দুদিনই পাচ্ছে যেহেতু। আর করব মানে আমি নির্জলা উপোসটা একদমই করি না, কারণ শরীর নেয় না, তো ওই লুচি টুচি খাবো আর কি, তো এই ব্যাপার। জল দেব, দিয়ে স্নান করি, করে জল দিই, দিয়ে লুচি খাবো, সে কারণ সেই ছটার সময় লাগছে, তো অনেকক্ষণ মানে সারাদিনই প্রায় উপোস করে হয়ে যাবে, তো ওই জন্যই লুচি খাবো। আর সন্ধ্যাবেলা জামা টামা ছেড়ে যেরকম সন্ধ্যে দিই, তখন একটুখানি জল দিয়ে দেবো, আবার কালকে সকালবেলা স্নান টান করে এসে জল দিয়ে তারপরে খাবো, তাহলেই হয়ে যাবে। তো আমার তো প্ল্যানেই, তোমরা কে কী করছো কমেন্টে জানাতে ভুলো না, কমেন্টে জানিও। আর আগের বছর শিবরাত্রিতে ব্যাঙ্গালোরে ছিলাম, আমি আকাশ আর গুল্লে একটা শিবের মন্দিরে গেছিলাম পুজো দিতে, আমার মনে আছে, তো সেদিনকে লুচি টুচি খাওয়া হয়েছিল, তো ওই জন্যই আর কি। তো তিন বছর পর পর করতে হয়, এক বছর এর আগে আমি বিয়ের আগে করেছিলাম, বাড়িতে ছিলাম তখন, দাদু পুজো করেছিল সেবারে, আর আগের বছর ব্যাঙ্গালোরে ওই করেছি,
আর এই বছর তো খেলার ভ্লগটা বেশি আমি বাড়াইনি, কারণ করা হয়নি আর কি। আকাশের জ্বর ছিল কালকে, তো সব নিয়ে মানে এই ওয়েদারটাই না সবারই প্রায় শরীর খারাপ, জ্বর সর্দি কাশি এসব তো লেগেই আছে। তো আমারও আজকে মাথাটা ব্যথা দিচ্ছে এখন, আর আকাশের তো কাল থেকেই জ্বর এসে, মানে কালকে যে একটুখানি ঘুরেই চলে এসেছিলাম, এসে আকাশ শুয়ে ঘুমিয়ে পড়েছে, ওর এমন শরীরের অবস্থা ছিল। আজকে সকালেও উঠে আবার জ্বরের ওষুধ খেলো, তো ওই জন্য আর কাল ব্লগটা সেরকম ভালো হয়নি। তো ভাবলাম সকাল থেকে আবার কন্টিনিউ করি, ওদেরকে আপডেট দেওয়া হয়নি, তোমরা কালকে ব্লগ পাওনি আবার তোমরা চিন্তাও করবে, ওই জন্য ভাবলাম না কাজে ফাঁকি দিলে হবে না, ব্লগটা শুরু করা যাক। আর ওয়েদারের অবস্থা একটু মানে সূর্য ওঠেইনি বলতে গেলে, তো ওই জন্য আরও মানে দিনটা নেতাচ্ছে আর কি। তো যাই হোক, তোমাদের কালকে নোসপিনটা দেখেছিলাম, রাত্রিবেলা নোসপিনটা ভেঙে গেছে, ভাগ্যক্রমে রাতে ভেঙেছে, তাই খাটের মধ্যে সকালে উঠে ফাঁচা ফাঁচা করে পাওয়া গেছে, আর অন্য কোথাও পড়ে গেলে তো কী হতো কে জানে। তো খুলে রেখে দিয়েছি, আর যেটা পড়েছিলাম সেটাই পড়েছি। দেখি কালকে রবিবার ছুটি আছে আকাশের, তো এইরকম কানে যেরকম একটা রিং পড়েছে না ছোট্ট, ওরকম একটা রিং কেনার ইচ্ছা আছে, কতদূর কি হয় দেখা যাক, তো বলতে পারছি না ওটা এক্ষুনি। তো যাই হোক চলো, ব্লগটা কাল তো কিছুটা করেছি শুট, আজকে কিছুটা শুট করে দেখো। কালকে রাতেও সেরকম মানে ভালো ঘুমাইনি, আকাশের শরীরটা খুবই খারাপ ছিল কালকে, বারবার উঠে দেখছিলাম এ করছিলাম ওই করে, ঘুমটাও সেরকম ভালো হয়নি। পাশে একটা অসুস্থ কেউ থাকলে না দেখবে যতই তুমি মানে, কিন্তু দেখবে ঠিকঠাক হবে না ঘুম, সেই মানে টেনশান হতে থাকে একটা যে ঠিক আছে তো, ঠিক আছে তো, ওর কোনো প্রবলেম হচ্ছে না, তো এইসব চিন্তা। তো উঠে উঠে বারবার দেখছিলাম ওর মাথা ব্যথা দিচ্ছিল, মানে মাথা টিপে দিলাম এইসবই করছিলাম। তো যাই হোক মাথাটা ধরে গেছে ভীষণই, তো চলো তাড়াতাড়ি করে স্নানটা সারি, সেরে শিবের মাথায় একটু জল দিয়ে তারপরে খাবো টিফিন। টিফিনও খাইনি, 10টা প্রায় বাজতে যায়। তো সকাল সকাল ঘর ধরে কাজ বাজ করে না ভীষণ খিদে পেয়ে যায়, আর আজকে আমি আমনটাও কালকে ভেজাতে ভুলে গেছি, খাওয়া হয়নি, তো ওই জন্য আরও খিদে পাচ্ছে। আমনটা সকালবেলা খেলে না অতটা খিদে পায় না। তো যাই হোক চলো আর পরে কথা হচ্ছে। গাইস আমার পুজো কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, শিবের মাথাতেও জল দেওয়া হয়ে গেছে, আবার সন্ধ্যাবেলা দেবো, সন্ধ্যা দেবো যখন, তো 6টাও বেজে যাবে আর তখন পড়েও যাবে, তো আর কি শিব চতুর্দশী, তো তখন আরেকবার জল দেবো, দিয়ে আবার কালকে জল দেবো। তো চলো আজকে টিফিন করি, এখনও টিফিন খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পারা যাচ্ছে না। চলো বোতলগুলো নিয়ে যাই যেগুলো শেষ হয়ে গেছে, জল ভরতে হবে, রান্নাঘরে রাখি, আর ক্যান্ডুকে দেখি খাওয়ানো দাওয়ানোর কী খাওয়ানো দাওয়ানো যায়, আজকে ভাবছি টক দই দিয়ে খাওয়াবো, তো দেখি কতদূর কী হয়, চলো। আজকে ব্রেকফাস্ট দেখো, পরোটা দুটো আর আলু একটু কষা করে দিয়েছে মা, আর গাইস আমার টিফিন টিফিন সব কমপ্লিট, আর ক্যান্ডুকেও খাইয়ে দিয়েছি, আজকে কিছুতেই খেলো না, জোর করে জবরদস্তি করে খাওয়াতে হলো, এই দিয়ে কেন বসে আছে এখন, মানে শোবে সাইড দিতে বলছে। তো যাই হোক চলো, স্নান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর বেলায় দুটো লুচি করবো, দেখি লুচি খাবো, আর একটু চাটা খেতে ইচ্ছা করছে, দেখি বেলায় যদি পারি তো করবো। চলো ব্লগটা এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর শিবরাত্রি খুব ভালো করে কাটাও। তো চলো গিয়ে কী করলে অবশ্যই কমেন্টে জানিও, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমাকে যেরমভাবে সাপোর্ট করছো সেরমভাবেই সাপোর্ট করতে থেকো, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। টাটা।